মালাকুল মউতের হাতের মধ্যে নিজের জীবনটাকে সুপর্দ করতে হবে। কেউ বলবে মালাকুল মউত আমারে আমার রফিকে আলার কাছে নিয়ে যাও, আমারে আমার মালিকের কাছে মোলাকাতের ব্যবস্থা করে দাও। আবার কেউ বলবে মালাকুল মউত হাতে দড়ি পায়ে দড়ি একটু সুযোগ দাও, দুনিয়ার মধ্যে আর কয়টা দিন থাকি আমি এতদিন বুঝি নাই আমার মরতে যে হবে, আমার একটু সুযোগ দাও আমি দুনিয়ার মধ্যে দিয়ে সামান্য কিছু আমলের ব্যবস্থা করে আসি, ধন সম্পদ যা আছে আল্লাহর রাস্তা দান করে আসি, আমি তারপর একটু কবরে যাওয়ার সামান রেডি করে তারপর আসি, তুমি আমার রক্ষক দাও মালাকুল মউত। ওই দিন বলেন তো যত কান্নাই হোক রোনা জারি হোক আল্লাহর বান্দারে সার দেবে। আমার বান্দা বন্ধুরা বলাম প্রত্যেকটা মানুষের দিন যায় হায়াত কমে যায়, প্রত্যেকটা মানুষের সময় চলে যায় হায়াত কমে যায়, মানুষটা মৃত্যুর দিকে চলে যায়। সামনে গর্ত তোমার, রাস্তা যতই তুমি কদম বাড়াচ্ছ তুমি গর্তের নিকটবর্তী হয়ে যাচ্ছ, গর্ত তোমার থেকে সরবে না, গর্ত চিরন্তন, তোমার কদমও তোমার এখান থেকে লড়বে না, কদমও তোমার এখানে স্থির থাকতে পারবে না, কদমও চিরন্তন, হাঁটতেও তোমারে হবে, গতিও এক সামনের কূপও এক, নির্ঘাত তোমারে কূপের মধ্যে পড়তেই হবে ঠিক কিনা। শুধু তাই নাই, দুনিয়ার মানুষের জগতের মধ্যে মানুষ যে আমলগুলো করে থাকে ওই আমলের মাধ্যমে মানুষের কাজের কারণে, মানুষের হাতের অর্জিত কাজের কারণে এ জগতের মধ্যে আমার আল্লাহ মানুষের ফলাফল দিয়ে থাকে। দুনিয়ার জীবনে বান্দার জন্য আমার আল্লাহর পক্ষ থেকে বিধানগুলো এসে থাকে। আল্লাহ বলেন জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কসবত আইদিন নাস, তুমি যা কিছু করো যা কিছু দেখো ভালো হলেও তুমি নিজে কামাই করেছো আমার আল্লাহর দরবার থেকে সেটাই পেয়েছো, খারাপ যদি তোমার হয়ে থাকে, পাটা যদি ভেঙে যায়, স্ত্রীর যদি অসুখ হয়, ছেলেটা যদি মরে যায়, ব্যবসার মধ্যে যদি তোমার লস হয়ে যায়, মনে করবা ওটাও তোমার হাতের কামাই, আমার আল্লাহর কোনো দোষ না, আমার আল্লাহ তোমার সব কিছু তোমার জন্যই দিয়ে থাকে, তোমার নিজের অর্জনের মাধ্যমেই দিয়ে থাকে, আল্লাহ নিজের থেকে কিছু দেয় না। আমার ভাইরা বন্ধুরা বাবারা, এই জগতের প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে আছে, প্রত্যেকটা মানুষ বিপদের মধ্যে আছে, প্রত্যেকটা মানুষ ধ্বংসের মধ্যে অবস্থান করতেছে। ধ্বংসের মধ্যে যদি কোনো মানুষ থাকে, বিপদের মধ্যে যদি কোনো মানুষ থাকে, ক্ষতির মধ্যে যদি কোনো মানুষ থাকে, বলেন তো এই মানুষটা ভালো আছে না মন্দ আছে? জোরে কন। মন্দের মধ্যে কি মানুষ থাকতে চায় না ভালোর দিকে যাইতে চায়? আরো জোরে, ভালোর দিকে যদি মানুষ যাইতে চায়, মন্দের মধ্যে যদি মানুষ থাকতে না চায়, তবে তোমার জন্য আমার আল্লাহ তৃতীয় আয়াতের মধ্যে বলে দিয়েছেন ইল্লাল্লাযীনা আমানু জগতের মানুষ মন্দের মধ্যে যদি থাকতে না চাও, ধ্বংসের মধ্যে যদি থাকতে না চাও, ভালোর দিকে যদি যাইতে চাও, কল্যাণের দিকে যদি তুমি অগ্রসর হতে চাও, তোমার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে চারটা দিক নির্দেশনা কয়টা? শুধুমাত্র চারটা দিক নির্দেশনা, চারটা কন্ডিশন, চারটা শর্ত। এই চারটা শর্ত যদি তুমি মানতে পারো, এই চারটা কন্ডিশন যদি তোমার লাইফে তুমি অ্যাপ্লাই করতে পারো, রব বলতেছেন না না না, তোমার জীবনে কোনো বিপদ নাই, তোমার জীবনে কোনো ক্ষতি নাই, তোমার জীবনে কোনো ধ্বংস নাই, তুমি ভালো, তুমি সফল, তুমি কামিয়াব, তুমি জগতের মধ্যে সেরা, কেউ তোমার
তোমারে ঠকাতে পারবে না, পৃথিবীর কোনো ক্ষতি তোমার কোনো ক্ষতি করতে পারবে না, পৃথিবীর কোনো ধ্বংসস্তূপই তোমারে আটকে রাখতে পারবে না, তোমার জন্য অবস্থান করতেছে আমি আল্লাহর বানানো সুরম্য অট্টালিকা সমৃদ্ধ জান্নাতুল ফেরদাউস মারহাবা। রব বলতেছেন পাবলিক চারটা কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। এক নম্বর কন্ডিশন ইল্লাল্লাযীনা আমানু, জগতের মধ্যে ওই সমস্ত মানুষগুলোই ক্ষতির মধ্য থেকে উঠে আসতে পারবে, ধ্বংসস্তূপের মধ্য থেকে নিজেকে রেহাই করে বাঁচাতে পারবে যারা ইমানদার। ইমানদার যারা মুমিন, যারা স্বীকার করে নিয়েছে আমার রবকে। রবের নাম যখন আসবে তুমি যদি মুমিন বলে দাবি করো এখানে তোমার আমার ইমানের ব্যর্থতা। কেননা ইমানদার হতে হবে, আমার আল্লাহ বলছেন ইমানদাররা কোনোদিন ক্ষতিশীল নয়, ধ্বংসশীল নয়, ওরা ব্যর্থ নয়, ওরা ক্ষতির মধ্যে নয়। আর ইমানদার যে হবে ওই বান্দাই ক্ষতি থেকে বেঁচে আসতে পারবে। ইমানদারের প্রসঙ্গে আমার আল্লাহ বলতেছে সারা দুনিয়ার মানুষ ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানাও ওয়ালা রাব্বিহিম আমার বান্দার সামনে যখন আমার নাম উচ্চারণ করা হবে। কার নাম? আমি আসাদুল্লাহ সাইফির নাম, আমার সারসিন আপির সাহেব হুজুরের নাম না, তোমার সামনে যখন তোমার মালিকের নাম উচ্চারণ করা হবে, তোমার মালিকের কোন শান বর্ণনা করা হবে, তোমার সামনে যখন তাকবীর দেওয়া হবে, ইমানদার যদি হয়ে থাকো বান্দা সঙ্গে সঙ্গে ইমানদার হবা কেমনে, তুমি মুমিন কি মুমিন না, তোমার ইমান আছে কি নাই বুঝবা এই কষ্টি পাথর দিয়ে, এই ব্লাড টেস্টের এই মেডিসিন দিয়ে, যে তোমার মধ্যে ভেজাল আছে না তুমি ভেজাল মুক্ত। মেডিসিনটা হলো আমার আল্লাহ বলছেন ওয়াইদা যুকিরাল্লাহ, যখন আমার নাম তোমার সামনে উচ্চারণ করা হবে তোমার অন্তরটা প্রকম্পিত হবে, কেঁপে উঠবে, আল্লাহ নাম বলে বান্দা চিৎকার দিয়ে উঠবে আল্লাহু আকবার। ইমানদার যদি আমার নাম শোনার সঙ্গে সঙ্গে অন্তরটা কেঁপে উঠে, অন্তরটা থরথর করে উঠে, অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় জাগ্রত হয়, অন্তরের মধ্যে আমি আল্লাহর শরণ এসে যায়, তাইলে তুই ইমানদার, তাইলে তোমার মধ্যে ইমান আছে। আর যদি তোমার অন্তরের মধ্যে কোনো ভাবোদয় না হয়, রবের নাম শুনছো আল্লাহর নাম শুনছো মনে মনে কও ওই আল্লাহ আছে কি নাই এইটাই তো জীবনে জানলাম না, ওই আল্লাহর অস্তিত্ব আছে কি নাই এইটাই তো বুঝলাম না, এমন চিন্তা এবং চেতনা যদি তোমার অন্তরের মধ্যে থাকে বান্দা, দান সদকার দরকার নাই, লোক দেখানো দুইটা গরুর কুরবানির দরকার নাই, রমজান মাসে ইমাম সাহেবের ফোন দিয়ে বলার দরকার নাই, জুমার নামাজে ঘোষণা করে দিয়ে আমি কাপড় দেব, জাকাতের গামছা মার্কা কাপড় দিয়া এলাকার মধ্যে নাম কামানোর দরকার নাই। কেননা আমি আসাদুল্লাহ সাইফি তোমারে বলে যাচ্ছি আমার আল্লাহর পক্ষ থেকে কোরআন শরীফের ওই আয়াত পড়ে, যেহেতু তোমার অন্তরের মধ্যে আমার আল্লাহর প্রতি বিশ্বাসী নাই, তুমি তো মুমিন না, আর তুমি যদি মুমিন না হও তাইলে তোমার এই কোরবানির কি দাম, যাকাতের কি মূল্য, মাদ্রাসায় দান করার দুই দিন দুই ডাক বিরিয়ানি খাওয়ার কি দাম, কোনো দাম নাই বান্দা, এগুলোর দরকার নাই। আগে তুমি একটু তোমার অন্তরটারে দেখো ঠিক করতে পারো কিনা, ঠিক কিনা আমার বাইরা বন্ধুরা বাবারা রে। ইমান কি জিনিস? ইমানদার আপনার হতে হবে, ইমানের লক্ষণটা শুনলেন আল্লাহর নাম বান্দা শুনবে, অন্তরের মধ্যে আল্লাহর প্রতি মহব্বত জাগ্রত হবে,
আল্লাহর নাম বান্দা শুনবে অন্তরটা আমার আল্লাহর দিকে ঝুঁকে যাবে। শুধু তাই নয়, এগুলোই এটার মধ্যে ঈমান সীমাবদ্ধ নয়। আমার নবীজি বলেছেন, নবীজি থেকে হাদিস এসেছে এমনি ভাবে রওয়ায়েত, আল ঈমানু বিদু ওয়া সাবুনা শাওবা ফাআফদালুহা ক্বাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাদাতুল আদা আনিত তরিক। এই দুনিয়ার মধ্যে আমার আল্লাহর প্রতি বান্দা যে ঈমান আনবে, আর ঈমানদার ও ঈমানদারি তো মুমিন হবে, আর যিনি মুমিন হবে তিনি তো ধ্বংস থেকে বেঁচে যাবেন, ঠিক কি না? ওই ঈমানদারের ঈমানের 70টার বেশি শাখা আছে, কয়টা? 70টার বেশি শাখা আছে বান্দা। ওই ঈমানদারের ঈমানের 70টা শাখার মধ্যে সর্বোত্তম শাখা হচ্ছে বলা জবানে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা বাবারা শুনলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমার নবীজি বললেন এটা হচ্ছে ঈমানের 70টা শাখার মধ্যে সর্বপ্রধান শাখা। এই কথার মধ্যে কি আপনার কোনো সন্দেহ আছে নি? জোরে বলেন। আমার ওই নবীজি বলেছেন শোনো পাবলিক, জগতের মধ্যে আল্লাহর কোন বান্দা যদি জবানের মধ্যে ঈমান পালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, জগতের মধ্যে আল্লাহর কোন বান্দার জবানের মধ্যে যদি লা ইলাহা ইল্লাল্লাহর বলি চলে আসে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির চলে আসে, ফাদখালাল জান্নাহ, এখানে জান্নাতে যাইতে চান কে কে একটু হাত তোলেন। আল্লাহুম্মা আমিন, হাত নামান সবাই যাইতে চান, জোরে কর, সবাই চাননি? আমি বলছি না, আমার হুজুর বলছে না, আমার আল্লাহ আমার নবীজি বলছেন। আমার নবীজি যে কথাটা বলেন ওই কথার মধ্যে কি মিথ্যা আছে? আরো জোরে, ঈমানদার আমার নবী বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ জবান থেকে বলবো, জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির তোমার বেরিয়ে আসবে। ও বান্দা, যেই জান্নাতে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করো, যেই জান্নাতে যাইবার চাও, আমার নবীজি বলছেন আমার আল্লাহ তোমারে ওই জান্নাতে প্রবেশ করাবেন, ই করাবেন মারহাবা। এবার দেখা দেয় আমার ভাইরা, আমরা সারসিনার মুরিদ, যারা আছেন চরমোনার মুরিদ, যারা আছেন অন্যান্য দরবারের মুরিদ, ফুরফুরা জাম জনপুরের মুরিদ যারা হন, হকানি আউলিয়া কেরামদের মরিদ যারা হন, ওরা আপনাদেরকে একটা সবক দিয়ে দেয় বাবাজি, সকাল সন্ধ্যা 300 পারেন, 500 পারেন, 700 পারেন, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করার জন্য আমার আল্লাহই নিজে নির্দেশ দিয়ে দিয়েছেন, ঠিক কি না বলেন? ফাদকুরু অশকুরুলি ওয়ালা তাকফুরু, বান্দারে আমি আল্লাহর জিকির যদি তুমি করো আমি আল্লাহ তোমার জিকির করব, আপনার জিকির আপনার নামের আলোচনা, আমার আল্লাহর জবানে যদি থাকে, আমার আল্লাহ যদি আপনার নামটা স্মরণ করেন, আমার আল্লাহ যদি আপনার চেনেন, আপনার সম্বন্ধে আমার আল্লাহর কাছে খবর থাকে, বলেন তো আপনার এই হোকাল আর পরকালে কোনো চিন্তা আছে? জোরে বলেন। আমার ভাইরা বন্ধুরা বাবারা, পীর মাশায়েখরা আমাদেরকে জিকিরের তালিম দেন, পীর মাশায়েখরা আমাদেরকে নামাজের তালিম দেন, পীর মাশায়েখরা আমাদেরকে এই লা ইলাহা ইল্লাল্লাহ, যেহেতু আমার নবীজি বলেছেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে ওই জান্নাতে প্রবেশ করবে, তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহ কি একবার বললেই? জোরে কর না। তাইলে এই জগতের মধ্যে জান্নাতি ছাড়া আর কেউ? আপনাদের বাড়ির পাশে হিন্দু আছে অথবা বাদ দিলাম, আমগো মসজিদের সামনে ভজন লাল দাসের মিষ্টান্ন ভান্ডার আছে নি,
নতুন দোকান দিয়েছে একটা টিভিও আছে লোকজনরা বসে বসে টিভি দেখে ওখানে যাইয়া বসবেন বলবেন বজনদা আমরা মুসলমান তো কালেমা পড়ে মুসলমান হই তুমি একটু কালমাটা পড়ে আমাদেরকে শুনিয়ে দাও চ্যালেঞ্জ দিয়ে বললাম আপনি মুসলমান কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জামনে করে পারেন যদি বজনলাল দাস না পারে বিক্রমপুরে আর আসব না পারে না তাইলে এইবার আর আপনি ফিরাইতে পারবেন হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ একবার জীবনে পয়ড়াই জান্নাতে যাওয়া যায় তো তাইলে এইবারে ফিরান দিব জীবনে যাইব আমার বাইরা বন্ধুরা বাবা তাইলে বোঝা যায় বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ নবীজি বলছেন মান কালা যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তাইলে ওইরকম হিন্দু মার্কা বললে চলবে না ওইরকম খ্রিস্টান মার্কা বললে চলবে না ওইরকম বিদ্বেষমূলক বললে চলবে না বলতে হবে ঈমানওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ রে বানাতে হবে জিব্বার জপমালা কেননা এই জিব্বা এই অন্তরের তৃপ্তির জন্য আমার আল্লাহ নিজে বলে দিয়েছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল এ জগতের মধ্যে বান্দা হৃদয় যদি শান্তি পেতে চাও মনটা যদি খারাপ লাগে বন্ধু ফোন দিয়েছে হ্যালো বন্ধু কেমন আছো বন্ধু ভালো নাই মনটা খারাপ আমার ভাইরা মনটা ভালো যদি করতে চাও বান্দা আমার আল্লাহ বলতেছেন আল্লাহ মেডিসিন দিয়ে দিয়েছেন মন যখনই খারাপ হবে আমার আল্লাহ নামের জিকির অন্তরের মধ্যে জারি করে দাও লা ইলাহা ইল্লাল্লাহর জিকির জিহ্বার মধ্যে শুরু করে দাও আমার আল্লাহ বলতেছেন মেডিসিন 100% অ্যাপ্রোপ্রিয়েট তোমার মনটা সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাবে মারহাবা আমার ভাইরা জগতের মধ্যে আপনার আমার সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ আমাদেরকে পীরমা শায়েকদের কাছে যাইতে নিষেধ করে জিকিরকে তারা হুকুর হুকুরের সঙ্গে তুলনা করে জিকিরকে তারা কটুক্তি করে শুধু তারা নয় স্টেজের মধ্যে বসে এক শ্রেণীর আলেম ওলামা বের হয়েছে ইন্টারন্যাশনাল বক্তা নিজেদেরকে দাবি করে জিকির নিয়ে ব্যঙ্গাত্মক করে জিকির বলতে আলাদা কোনো শব্দ নাই এমন বক্তব্য তারা দিয়ে থাকে আমার ভাইরা বন্ধুরা বাবারা ওই মানুষদের কথা যদি আপনি আমি শুনে শুনে ওদের থেকে যদি তালিম নিয়ে নিয়ে এরপরে যদি আপনি আমি বাস্তব জীবন যাপন করতে চাই খবরদার খবরদার এ জগতের মধ্যে শুধু আমি একা ওয়াইজিং না আমি একা আলেম হই না আমি তো ছাত্র মানুষ এ জগতের মধ্যে শুধু সারসিনা পন্থী নাই শুধুমাত্র আলেম না জগতের মধ্যে অসংখ্য আলেম আছে অসংখ্য আকাবের দিন বিগত হয় আজকে সোনার মাজারের মধ্যে ঘুমিয়ে আছে সমস্ত আলেম ওলামাদের এক বক্তব্য বান্দা জগতের মধ্যে ইমানের নূর বৃদ্ধি করে তোমার অন্তরের মধ্যে জবানের মধ্যে যত বেশি আমার আল্লাহ নামের জিকির জারি করা যাবে ততই বেশি তোমার ইমানের নূর বেড়ে যাবে ঠিক কি না বান্দা জানোনি তোমার ইমান যখন হবে ইমান যখন বৃদ্ধি পাবে ইমান যখন ঠিক হয়ে যাবে তোমাকে তো আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন তুমি কিসের মধ্যে আছো জানি প্রত্যেকটা মানুষই ক্ষতির মধ্যে আছে ধ্বংসের মধ্যে আছে বিপদের মধ্যে আছে বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহ কন্ডিশন দিয়েছেন কয়টা আমার ভাইরা বন্ধুরা বাবারা ইমানের আলোচনা থেকে সামান্যতম পর্যায়ে আপনারা এতটুকু বুঝলেন যে বান্দাকে ইমান আনতে হবে ইমান আনাটা বিষয়টা কি আমার নবীজি বলেছেন একরার বিল্লাসান যে কথাগুলো যে বক্তব্যগুলো যে বাণীগুলো আমার আল্লাহর পক্ষ থেকে আসবে ওই বাণীগুলো তোমার জবান থেকেও বের হবে আমার আল্লাহর বক্তব্য একটা তোমার বক্তব্য আরেকটা হতে কখনো পারবে জোরে বলেন আমার ভাইরা কথাগুলো হচ্ছে এই জগতের মধ্যে তিনিও মুফাসসির তারও এক শ্রেণীর ভক্ত আছে অনুরক্ত আছে
তারও একটা সম্প্রদায় আছে আমাদের থেকে জেনে নেবেন দলটা কারা এদের কেউ এক শ্রেণীর মানুষ মুজাদ্দিদ মনে করে জামানার ইমাম মনে করে অথচ তাদের গুরু বর্তমান সময়ের মধ্যে দেশের মধ্যে চলমান আছে এদের সম্প্রদায় এরাও দ্বীন কায়েম করে দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করে দ্বীনের দাওয়াত দেয় কিন্তু তাদের মুরব্বী তাফসীর লিখে গেছেন তাফসীরের মধ্যে বক্তব্য দিয়ে গেছেন আমার আল্লাহর কোরআনের ওই আয়াতের মধ্যে কিছু ব্যাকরণগত ত্রুটি আছে যেই লোকটা আল্লাহর কোরআনের ব্যাকরণগত ত্রুটি ধরতে পারে ওই মানুষটা নির্ঘাত নির্ঘাত এই জামানার মধ্যে আযাযিলের একটা সামসা ইবলিসের সামসা ঠিক কি না বলুন আরে ধরে এদেরকে আপনারা মানবেন এদের পাশে যাবেন আমার ভাইরা বন্ধুরা বাবার আল্লাহ দ্বিতীয় নম্বরে বলতেছেন পাবলিক শোনো চারটা কন্ডিশন তোমার দিলাম বাঁচার জন্য দুই নাম্বার কন্ডিশন আমিলুস লিহাত জগতের মধ্যে তোমার নেক কাজ করতে হবে কি কাজ জোরে বলেন নেক কাজের মধ্যে এক নাম্বার হচ্ছে নামাজ দুই নাম্বার রোজা এগুলো সবই নেক কাজ সবই ভালো কাজ সবই পুণ্যের কাজ ঠিক কি না আমার ভাইরা বন্ধুরা বাবারা আমার আল্লাহ তাআলা এ জগতের প্রত্যেক নারী এবং পুরুষের জন্য একটা বিধান দিয়েছেন বিধানটার নাম হলো পর্দা নারী আর পুরুষের মধ্যে একটা আবরণ দিয়ে দিয়েছেন জগতের পুরুষেরা আপনারা মনে করেন হয়তোবা আমার আল্লাহ এ জগতের নারীদেরকে পর্দার বিধান দিয়েছেন নারীরাই হেফাজতে থাকবে নারীরাই নিজেদেরকে গুটিয়ে নিবে কিন্তু না না সূরা নূরের মধ্যে যদি আপনি লক্ষ্য করেন যেখানে আমার আল্লাহ পর্দার কথা বলেছেন যেহেতু ও আমিলুস সলিহাত নেক কাজ করতে হবে নেক কাজ করলে বিপদ থেকে বাঁচা যাবে নেক কাজের মধ্যে অন্যতম ফরজ হচ্ছে পর্দা ঠিক না আমার ভাইরা বন্ধুরা বাবারা সামাজিকতার মধ্যে আপনি আমি মনে করি পর্দাটা শুধু নারীর জন্য পর্দাটা শুধু মহিলাদের জন্য কিন্তু না আমার আল্লাহ নিজে পবিত্র কোরআনে সূরা নূরের মধ্যে সর্বপ্রথম আলোচনা করতে গিয়ে বললেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদু মিন আবসারিহিম ও দুনিয়ার মানুষ তোমরা যারা পুরুষ আছো ও বন্ধু আমার পুরুষ আমার পুরুষ উম্মাদেরকে বলে দাও ওরা যেন ওদের চক্ষুকে নিম্নগামী করে মুফাসসির বলেন কোথা থেকে নিম্নগামী করবেন পর নারীর দিকে তাকানো যাবে নির্দেশটা আগে এলো পুরুষের জন্য সেকেন্ড আয়াত পরবর্তী আয়াতে আমার আল্লাহ একই বক্তব্য দিলেন এবার আল্লাহ সম্বোধন স্থলটা একটু চেঞ্জ করে দিলেন অকুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না এরপরে দ্বিতীয় আয়াতের মধ্যে আমার আল্লাহ বললেন বন্ধু হে এবার নারীদেরকে বলো ওরাও যেন পর পুরুষের দিক থেকে চোখকে নামিয়ে রাখে এবার যদি দুটো আয়াতকে পাশাপাশি বসিয়ে দি দুনিয়ার পাবলিক আপনার কাছে এবার প্রশ্ন বিধানটা পর্দাটা আগে কার জন্য আসলো পাবলিক বিক্রমপুরের মানুষ মসজিদে কথা বলার অধিকার দিয়েছো কিন্তু পর্দার কথা বলতে গেলেও মানাতে পারি না পর্দার কথা বলতে গেলে তোমাদের সামনে মনে হয় পাগলের পড়লা পর্দার কথা আলোচনা করতে গেলে মনে হয় আমার অরণ্যে রোদন করা হয় কেন না বিক্রমপুরের মানুষ পর্দা কি জিনিস তা বোঝে আমার ভাইরা বন্ধুরা বাবারা আমার নবীজি বলেছেন ও দুনিয়ার মানুষ তিনটা লোক কোনদিন জান্নাতে প্রবেশ করবে না যত ওলি হও যত কুতুব হও তাহাজ্জুদ গুজার হও জাকিরিন হও শাকিরিন হও আল্লাহর প্রিয় হও জান্নাত কোনদিন দেখা লাগবে না এক নম্বরে দায়ুস হলা তুমি যে তার স্ত্রীকে একদম বিনা বাধায় ছেড়ে দিয়েছো কোনদিন বললা না বিবি গো ওই লোকটা তো পর পুরুষ তুমি কেমন করে তার সঙ্গে কথা বললা ওই লোকটা তো বিন পুরুষ তুমি কেমনে তার সামনে গেলা আনায়াসে স্ত্রীকে ছেড়ে দিলা দোস্ত বাড়িতে আসছে বউকে
ডাক দিলা পাশের চেয়ারে বসাইয়া তিনজনে মিলে গল্প করলা খবরদার খবরদার তুমি বলতে পারো প্রেজেন্টেশনটা ভালো হয় আদর আপ্যায়ন অভ্যর্থনা রিসেপশনটা ভালো দেখাতে পারে কিন্তু তুমি যে তোমার স্ত্রীকে একবারও পর্দার মধ্যে রাখার ব্যবস্থা করলা না আমার আল্লাহ নবী বলছেন তোমারে দায়ুস ও দায়ুস তুমি কোনোদিন আল্লাহর জান্নাতে ঢুকতে পারবা না নামাজ পয়রা পয়রা কপালের মধ্যে দাগ পড়াইয়া ফালাও রোজা রাখতে রাখতে পেটের মধ্যে গ্যাস্ট্রিক আলসার বানিয়ে ফালাও যাকাত দিতে ফকির হয়ে যাও হজ করতে করতে বাইতুল্লাহ বাড়ি বানিয়ে ফেলো দরকার নাই লাভ হবে না বিবিরে পর্দায় রাখতে পারলা না জান্নাত তোমার জন্য না জান্নাত তোমার জন্য না আমার ভাইরা বন্ধুরা বাবারা কতগুলো নারীও এই জগতের মধ্যে আছে যারা নিজেদেরকে নিজেদের সৌন্দর্য নিজেদের বিউটিফুল নিজেদের নাইসনেস পর পুরুষের সঙ্গে প্রদর্শন করার জন্যই শুধুমাত্র সেজে থাকে সুন্দর সুন্দর পোশাক পরে দামি দামি কসমেটিক্স মাখে দামি দামি মেকআপ গুলো করে সব কিছু পর পুরুষের সামনে নিজেকে প্রেজেন্ট করবে উপস্থাপন করবে একটা পুরুষ নিজেকে দেখে যেন সুন্দর বলে ভালো বলে দামি বলে উন্নত বলে দেশের মধ্যে সেরা কসমেটিক্স গুলো মেখে মেখে পর পুরুষের সামনে যায় আমার নবীজি বলছেন খবরদার এই নারীটাও কোনোদিন আমার আল্লাহর জান্নাতে যাবে না এবার আপনাদের কাছে প্রশ্ন আমার নবী বলছে জান্নাতে যাবে না এই কথাটা সত্য কি মিথ্যা বিশ্বাস হয়নি যদি বিশ্বাস হয় বিক্রমপুরের জনগণ কথা বলে কেন তোমরা মানো না লক্ষ লক্ষ টাকা খরচ করে বিয়ের অনুষ্ঠান করো তোমার নিজের কাছে প্রশ্ন করো বিয়ের অনুষ্ঠানগুলোর মধ্যে কি হয় বিয়ের অনুষ্ঠানের মধ্যে কি ঘটে কি বা তোমরা করো ও বাবাজি আদিম যুগের কোন মানুষ এসে যদি তোমাদের এই লক্ষ টাকা ড্রিঙ্ক পানীয় পান করা এবং গায়ে হলুদের অনুষ্ঠানে স্টেজের মধ্যে উঠে তোমাদের এই নাচানাচি কবরের পাশে বসে মাওয়া বাজার থেকে শ্রীনগর বাজার থেকে ড্যাক্সে ডাইনা 3 কিলোমিটার এলাকা দইরা জমিনটারে কাঁপাও শুধু জমিনই কাঁপে না আল্লাহর জমিন তো কাঁপে না দেখা যায় যে এদেশের মধ্যে 5-10 তলা বিল্ডিং এর ফাউন্ডেশন নেওয়া তোমার শুধুমাত্র শব্দের বিড়ে বিল্ডিং পর্যন্ত থর 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 করে কাঁপে ঠিক কিনা বাবা জি রে একটা গানের তো কোনো অর্থ বুঝি না একটা গানের কোনো বক্তব্য তো বুঝি না আবার এমনও আছে যার মধ্যে কোনো গান নাই শুধুমাত্র বিডি চলে শুনতে শুনতে জানালা আটকাই দরজা আটকাই তাবু টেনে দেই তারপর ঘুমানো যায় না থাকা যায় না সারা রাত্র ব্যাপী তুমি এই যে সেট গুলো বাজাও আল্লাহর জমিন থর 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 করে কাঁপে মিকাইল ডেকে বলে আল্লাহ রা হুকুম দান জমিন তো সহ্য করতে পারে জমিন চায় লূত নবীর কমকে জামলে করে ধ্বংস করে দিয়েছিলেন জমিনটা দেবে গিয়েছিলেন একবার হুকুম দেন এই জমিনটা ডাইবা যাইতে চায় ওই বিক্রমপুরের যারা বিয়ের অনুষ্ঠানের মধ্যে আমন করে করে বেহায়া বেগানা নারীগুলো একত্রে মত্ত হয়ে তারপর ড্রিঙ্ক নামক সর্বনিকৃষ্ট হারাম পানীয় পান করে যেমনি অবস্থার মধ্যে বেলাল্লাপনায় মেতে উঠেছে এবং এই যে গানের যে এই যে সেট গুলো বাজাচ্ছে জমিন কাপে জমিন সাইডাই বাজাইতে ওদের সবাই রে নিয়া আমার আল্লাহ বলেন ও ফেরেশতা ডাবাইয়া দিস না কারণ ওদেরকে ডাবাইছি ওরা লূত নবীর উম্মত ছিল ওদেরকে ধ্বংস করছি ওরা সালে আলাইহিসসালামের উম্মত ছিল ওদেরকে বন্যা দিয়ে মারছি ওরা নূহ নবীর উম্মত ছিল কিন্তু এদের আমি মারব না যত অন্যায় করুক এরা যে আমার হাবিবের উম্মত ওরা যে আমার হাবিবের চোখের পানির ফসল ঠিক কিনা আমার বাইরা বন্ধুরা পায়ে হাত দিয়ে বলি দোহাই লাগে তোমরাই পারো ও যুবক তোমরাই পারো এ মেদিনী মণ্ডলের মধ্যে ছাত্র
अनुष्ठान गुलो करब आयोजन गुलो करब जगतेर मध्ये এইরকম অশ্লীল বেলাল্লাপনা বেহায়াপনা যে মদকে আমার আল্লাহ হারাম করেছে ওই মদ দিয়ে আমি কোনোদিন শ্রেষ্ঠ জীবনের শ্রেষ্ঠ বিয়ের অনুষ্ঠানটা করতে চাই আরো জোরে শুধু তাই নয় আমার ভাইরা আরেকটা কথা এই জগতের মধ্যে যদি আপনি আমি রাজি হই প্রত্যেকটা সমাজবাসী যদি মসজিদ কমিটি যদি রাজি হয় তাইলেই সম্ভব হয় এলাকার মানুষদেরকে ডেকে ডেকে যদি একদিন এক একটা সমাজের মধ্যে এক একটা মিটিং আপনি করতে পারেন একটা পরামর্শ সভা করতে পারেন আসলে তো আমরা মুসলমান যে বাড়িতে হয় তারাও তো মুসলমান তারাও কিন্তু জানে তারপর সামাজিক শিথিলতার কারণে হয়ে যায় আবার কেউ কেউ অজুহাত দেয় আমরা তো চাই না হুজুর কিন্তু পোলা পানে করবে পোলা পানরে না করলে আবার পোলা পান ইউনিটি করে একতা করে আবার বিয়ের মধ্যে আসে না বিয়ের মধ্যে না আসলে বিয়েটাই ধ্বংস হয়ে যায় ঠিক কি না সব কিছু মিলিয়ে আমার সন্তানকে আমি বুঝাই আমার এলাকার সন্তানদের আমি বুঝাই সামাজিক ছেলে মেয়েদেরকে গুলো ঠিক করে নেই আমার আল্লাহ জামানার মধ্যে শান্তি দিবেন আমাদের জান্নাতি করবেন আল্লাহু আকবার।